বেসিসের দুই দশক পা দেবার, ২০ বছরের পদক্ষেপ নেবার এক ঐতিহাসিক মুহূর্তে আজকে বেসিস সফট এক্সপো ২০১৭র উদ্বোধনী অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় মহামান্য স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আজকের অনুষ্ঠানে উপস্থিত। বেসিসের তথ্য প্রযুক্তি খাতের খুব প্রিয় মানুষ মাননীয় পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল, আমাদের ইন্ডাস্ট্রির অংশ, আমাদের তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মঞ্চে উপবিষ্ট বেসিস সফটএক্সপো ২০১৭র আহ্বায়ক সৈয়দ আলমাস কবির, মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির, যিনি আমারও সহকর্মী, বেসিস বোর্ডেরও পরিচালক, আমার সামনে বিশেষ করে বেসিসের চারজন প্রাক্তন সভাপতি উপস্থিত আছেন। আমি নাম ধরেই বলতে চাই, তহিদ ভাই আছেন, সরওয়ার ভাই আছেন, করিম ভাই আছেন, শামিমা হাসান আছেন। আমার সামনে একজন এমন মানুষ আছেন যার সামনে দাঁড়ালে আমার মাথা নিচু হয়, আজিজ ভাই আছেন, শেখ আব্দুল আজিজ। আমরা এই যে ২০ বছরে পা দিচ্ছি তার ছোট্ট একটু ইতিহাসও আছে। আমি প্রথমেই পহেলা ফেব্রুয়ারি আমাদের ভাষার মাসে আমাদের ভাষা আন্দোলনের সুদীর্ঘ সময়কালের যারা সংগ্রাম করেছেন তাদের প্রতি, ভাষা শহীদদের প্রতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। একই সাথে আজকে আমরা আমাদের বেসিসের প্রতিষ্ঠা লগ্নে একজন মানুষ আমাদের বেসিস বোর্ডে যুক্ত ছিলেন, মাহমুদুর রহমান লাবলু, তার প্রতি শ্রদ্ধা জানাই। তাকে হারানোটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আজকে এখানে বেসিস সদস্যরা আছেন, তথ্য প্রযুক্তি খাতের আমার সহকর্মীরা আছেন, বন্ধুরা আছেন। আজকে আমি খুব ভাগ্যবান যে প্রকৃতপক্ষে তথ্য প্রযুক্তি খাতের পক্ষে কথা বলার জন্য আমার যে দায়িত্ব ছিল কিংবা আলমাসের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমাদের তিনজন অতিথি পালন করেছেন। আমি ইদানিংকালে লক্ষ্য করেছি আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক পরিকল্পিতভাবে করেন কি না জানি না, আমাকে কোনো কথা বলারই সুযোগ দেন না। আমি সেই দিন অর্থমন্ত্রীর সামনে গিয়েছিলাম যথেষ্ট প্রস্তুতি নিয়ে যে একটা গরম বক্তৃতা দেব, কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় আমার আগে বক্তব্য দিলেন, তারপরে খুঁজে দেখলাম আমি আর কিছু বলতে পারি না, শামীম সাক্ষী আছে। আমাদের যে কথাগুলো ছিল সেই কথাগুলো জুনায়েদ আহমেদ পলক বলে দিয়েছেন, এবং সেই কারণে আমরা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই তরুণকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এই রকম একটি আইসিটি বান্ধব পরিবেশ গড়ে তোলা, একটু হিসাব করে দেখেন, আমাদের প্রধানমন্ত্রীর চাইতে তথ্য প্রযুক্তি বান্ধব প্রধানমন্ত্রী বোধ হয় না দুনিয়াতে আর একজনও আছেন। আমাদের অর্থমন্ত্রী, তার কাছে তথ্য প্রযুক্তি বিষয়ে কোনো প্রস্তাব পেশ করার পরে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি, এটা আমার স্মৃতিতে কাজ করে না। আমাদের পরিকল্পনা মন্ত্রী, তার কাছে আমরা এমন সব জিনিস উপস্থাপন করতে পারি যেগুলো হয়তো অনেকে চিন্তাও করতে পারেন না। আর জুনায়েদ আহমেদ পলক, আমার ধারণা বেসিসের একটি আজীবন সদস্যপদ তাকে দেওয়া উচিত, কারণ আমাদের পক্ষে বলার জন্য এই রকম মানুষ আর আমি একটাও এখন পর্যন্ত দেখি নাই। আমি একটু দুই একটি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে আজিজ ভাই, আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তার কারণ হচ্ছে আমাদের যারা নবীন সদস্য তারা অনেকেই জানেন না, ১৯৯৭ সালে বাণিজ্য মন্ত্রণালয়, তখন তোফায়েল আহমেদ সাহেব বাণিজ্য মন্ত্রী ছিলেন, তিনি একটা টাস্ক ফোর্স গঠন করেছিলেন হাউ টু এক্সপোর্ট সফটওয়্যার ফ্রম বাংলাদেশ এই শিরোনামে। ডক্টর জামিলুর রেজা চৌধুরী সেই টাস্ক ফোর্সের প্রধান ছিলেন, এবং তার নেতৃত্বে আমরা একটা
ছোট্ট দল কাজ করছিলাম। আমি স্মৃতি থেকে বলছি, আজিজ ভাই ওই রিপোর্টটার ড্রাফটিংটা করেছিলেন, যে ড্রাফটিংয়ের উপরে আমি কৃতজ্ঞতার সাথে বলি, তার একটি দুটো সুপারিশ, ঐতিহাসিক দুটো সুপারিশ ছিল। এক নম্বর সুপারিশ ছিল কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করা, যেটি আমাদের প্রধানমন্ত্রী 98-99 সালের বাজেটে বাস্তবায়ন করেছিলেন। আরেকটি সুপারিশ ছিল সফটওয়্যার এবং সেবা খাতের জন্য একটা বাণিজ্য সংগঠন গড়ে তোলার। সেই বাণিজ্য সংগঠন কিন্তু বেসিস, এবং এই কারণে বেসিসের আমাদের প্রাক্তন নেতৃবৃন্দ, বিশেষ করে প্রথম সভাপতি আমাদের তৌহিদ ভাই এখানে আছেন, আমরা বেসিস সদস্যরা আমাদের এই 20 বছরে পা দেয়াটাকে গর্বের সাথে উপলব্ধি করছি এবং আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আমাদের এই আলোচনা যখন করতে যাই তখন কিছু কিছু বিষয়ে আমাদের একটু বিভ্রান্তিও তৈরি হয়। যেমন আমরা সফটওয়্যার রপ্তানি করি কত, আমরা কিছুদিন আগ পর্যন্ত এটা জানি বাংলাদেশ ব্যাংক থেকে হিসাব এসছে আমরা $154 মিলিয়ন রপ্তানি করি। এই হিসাবটাই ইপিবি ঠিক হুবহু বাংলাদেশ ব্যাংকের হিসাবটাই দিয়ে থাকে। আমরা সেদিন একেবারে স্পেসিফিক্যালি বলি, অর্থমন্ত্রীর সাথে মিটিং করতে গিয়ে আমার পাশেই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বসা ছিলেন, উনি একটা কাগজ হাতে নিয়ে বসা ছিলেন। আমি ওনার কাগজটা দেখে খুব বিস্মিত হলাম যে আমরা কেন $154 মিলিয়ন বাংলাদেশ ব্যাংকের হিসাব পাই, এই হিসাবটা ওই কাগজের মধ্যেই আছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংক হিসাবটা করে সি ফর্মের তথ্যের ভিত্তিতে। সি ফর্মে কী কী খাতের রপ্তানি আছে? একটা আছে ডেটা প্রসেসিং, আরেকটা আছে কনসালটেন্সি, আরেকটা আছে সফটওয়্যার। আমরা যারা তথ্য প্রযুক্তি খাতের তারা আমরা জানি যে এখন ডেটা প্রসেসিং অথবা কনসালটেন্সিতে আমার রপ্তানির সীমানাটা রিয়েল অর্থে খুব একটা উল্লেখযোগ্য পর্যায়ের না। সফটওয়্যারের রপ্তানিটাও এই রকম যে আমরা সফটওয়্যারের চেয়েতে অনেক বেশি সেবা রপ্তানি করি। মজার বিষয় হচ্ছে তার মানে সেবাটা আমার বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আসেই না, আমি আইটি এনেবল সার্ভিসের যে রপ্তানিটা করি তার অন্তর্ভুক্তই হয় না, কারণ সি ফর্মে তো তার কোনো ঘরই নেই। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে সি ফর্মে তখনই রিপোর্ট করতে হয় যখন ওই রপ্তানিটা $10,000 উপরে হয়। আমরা যদি নিজেদের দিকে তাকাই, আমি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয়কে বলেছি যে আপনি একটু আমার ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে দেখেন, আমার কখনো কখনো $50 বিল হয়, $100 বিল হয়, $500 বিল হয়, $1,000 বিল হয়। তার মানে হচ্ছে ব্যাঙ্কগুলো আপনাকে আমার এই $50 থেকে $9,999 কোনো হিসাবই আপনার কাছে দেয় না। তাহলে আপনার হিসেবে তো $154 মিলিয়ন হবেই। আমাদের হিসেবে কী করে $700 মিলিয়ন ক্যালকুলেট করেছি? আমরা আমাদের বেসিস সদস্যদের 382 জনের কমপ্লায়েন্স ফর্ম থেকে হিসাব করে ডেটা বের করে দেখেছি যে আমাদের 382 জন সদস্য $594 মিলিয়ন রপ্তানি করে। আমার সদস্য সংখ্যা 1,031, আমার সদস্যের বাইরে আরও 500-600 প্রতিষ্ঠান রয়ে গেছে, তার বাইরে রয়ে গেছে ফ্রিল্যান্সাররা, তাদের সমস্ত হিসাব করে টরে আমরা একদম কনজারভেটিভ ওয়েতে দেখেছি যে $700 মিলিয়ন নিচে আমার রপ্তানি হতে পারেই না। সুতরাং এই বিষয়টি খুব স্পষ্ট করে বলা দরকার, বাংলাদেশের রপ্তানিকে ছোট করে দেখিয়ে বোধহয় কারো কোনো লাভ নেই। আরেকটি বিষয়ে বলা দরকার, আমরা বিশেষ করে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই, রপ্তানির তো গুণগত মান আছে। কারণ কি? কারণ আমি যখন পোশাক রপ্তানিটা দেখি তখন কিন্তু $100 ভিতরে $90 চলে যায় আমার কাপড়, সেলাই, বোতাম এবং অন্যান্য বস্তুগত সম্পদের উপরে। আর আমি যখন সফটওয়্যার রপ্তানি করি তখন আমার $100 একশো ভাগ আমি মাথা থেকে উৎপাদন করি। অতএব ভ্যালু এডিশনের মাত্রাটা যদি দেখেন, আমি বলেছি আমি যদি $5 বিলিয়ন রপ্তানি করি তথ্য প্রযুক্তি খাত থেকে, পোশাক রপ্তানির $50 বিলিয়নের সমান হচ্ছে আমার এই $5 বিলিয়ন। এবং এই জায়গাটা বোধহয় আমাদের বোঝার দরকার আছে। আমি আর দুটো বিষয়ে শুধুমাত্র কথা বলবো। একটি বিষয় হচ্ছে আমরা তথ্য প্রযুক্তি খাত বড় হচ্ছি,
আমরা সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছি, আমরা সব দিক থেকেই মোটামুটি ইতিবাচকভাবেই আমি একটা পরিবেশ পেয়েছি। কিন্তু বাংলাদেশের সরকারের কাজকর্মের দিকে যদি তাকিয়ে দেখি, বাংলাদেশের কোনো একটি বড় কাজ নাই যে কাজ বাংলাদেশের কোনো কোম্পানি করতে পারে। কেন পারে না? আমি মুস্তফা কামাল ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করব স্পেসিফিক্যালি, যে সরকারের পিপিআরে এবং সিপিটিউতে যেভাবে বিষয়গুলো আছে, তার ফলে অন্তত দুটো জায়গাতে বাংলাদেশে কোনো উৎপাদিত হার্ডওয়্যার কোম্পানি হার্ডওয়্যারে পার্টিসিপেট করতে পারে না, কারণ ওখানে লেখা থাকে ইন্টারন্যাশনাল রিপিউটেড ব্র্যান্ড। বাংলাদেশের সফটওয়্যার এবং সেবা খাতের কোনো প্রতিষ্ঠান সরকারি কাজে অংশ নিতে পারে না, তার কারণ তাকে বলা হয় এত মিলিয়ন ডলারের টার্নওভার নিয়ে আসো, এই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে আসো, এবং এই শর্তগুলো এমনভাবে দেয়া থাকে যে প্রকৃতপক্ষে দেশীয় কোনো কোম্পানি তাতে অংশগ্রহণ করতে পারে না। আমি অনুরোধ করব কামাল ভাই, যে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের প্রতিষ্ঠানকে আমরা যদি আমাদের কাজ করতে না দেই, আমাদের ডিজিটাল বাংলাদেশ যদি আমরা না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু এক সময়ে গিয়া বাংলাদেশ ব্যাংকের ঘটনাই ঘটবে। আমাদের, আমি নাম বলবো না, কিন্তু আমি দুই একটি জায়গায় বলবো, করিম ভাই সাক্ষী আছেন, আমরা একটি বিদেশি কোম্পানির কাজ পর্যালোচনা করছিলাম এবং সেই বিদেশি কোম্পানি বাংলাদেশের ভাষা প্রয়োগ করা তো দূরের কথা, একটা ইউজার ইন্টারফেস পর্যন্ত তৈরি করে দেখাতে পারছিল না। সেই রকম প্রতিষ্ঠান কিন্তু বাইরে থেকে এসে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। একইভাবে মেশিন রিডেবল পাসপোর্টের আমার নিজের অভিজ্ঞতা যা, তাতে আমি বুঝতে পারি আমরা বহু জায়গাতে বহুজনকে কাজ দিয়ে জিম্মি হয়ে বসে আছি, যেখান থেকে পরিবর্তিত হয়ে আমি নতুন পরিস্থিতিতে আসতে পারি না। কিন্তু একটি জায়গা স্পষ্ট, আমার দেশের কোনো প্রতিষ্ঠান, আমার দেশের কেউ যদি এই কাজটি করতো, বাংলাদেশ সরকার ইনফ্যাক্ট ঘর থেকে তুলে আনে, বলতে পারবো আমার এটা ফিক্স আপ করে দাও। আমাকে কিন্তু এখন তাকায় থাকতে হয় আকাশের দিকে অথবা ফাইভ স্টার হোটেলের দিকে। ওইখান থেকে আমরা মুক্তি চাই এবং খুব স্পষ্ট করে বলতে চাই যে এই কথাটি মুস্তফা কামাল ভাই এই মঞ্চে বসে বলছেন, আমি ভুল ত্রুটি করব আমার দেশের কাজ করে ভুল ত্রুটি করব, আমি আমার অভিজ্ঞতা করব অর্জন করব আমার দেশের কাজ করে আমি অভিজ্ঞতা অর্জন করব। এবং আরেকটি কথা বলতে চাই, আমরা এখন আর সেই ছোট দেশটি নেই, আমরা বিদেশে কাজ করি, পৃথিবীতে সেবা রপ্তানি করি, আমাদের ছেলে মেয়েরা নেপালে কাজ করছে, ভুটানে কাজ করছে, জাপানে কাজ করছে, পৃথিবীর সকল মহাদেশে কাজ করছে, এবং আমরা পৃথিবীর বহু দেশের টেলকোদেরকে আমরা শুধুমাত্র তাদের বিলিং সিস্টেম না, এন্টার সিস্টেমের ভিতরে কাজ করাতে পারছি। আমাদের ছেলে মেয়েদের যোগ্যতার উপরে আস্থা রাখার জন্য আমি নিঃসন্দেহে এই অনুরোধ করব। আমি একটি বিষয়ে অনুরোধ করব, সেটি হচ্ছে আমরা খুব সাম্প্রতিককালে এই বিষয়টা লক্ষ্য করেছি, আমাদের জন্য ইন্টারনেট খুব জরুরি একটি বিষয়। আমাদের দেশের শতকরা 95% মানুষ ইন্টারনেট ব্যবহার করে, মোবাইলের উপরে নির্ভর করে। কিন্তু এমন একটি পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে আমরা দেখতে পাচ্ছি যে যারা ইন্টারনেট সেবা দেওয়ার কথা, তারা নিজেরাই চালডালের কোম্পানি খুলে বসে আছে, অথবা তারা আমাদের যে সার্ভিস এরিয়া আছে সেই সার্ভিস এরিয়ার ভিতরে আছে। বিশেষ করে আমি ই কমার্সের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমাদের ছোট ছোট পুঁজি নিয়ে একটি মেয়ে তার নিজের ঘরে বসে থেকে ফেসবুকের একটা পেজ খুলে অথবা একটা পোর্টাল খুলে, একটা ই কমার্স সাইট খুলে হাজার হাজার ছেলে মেয়ে এই উদ্যোগগুলো নিয়ে আসছে। আমরা অনুগ্রহ করে তাদেরকে যেন রক্ষা করি, রাঘব বোয়ালরা যেন এই ছোট ছোট পোনা মাছগুলোকে খেয়ে ফেলতে না পারে, সেই জন্য আমি রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা চাই। আমি যদি ওই জায়গাতে আমার দেশে নিরাপদ থাকতে না পারি, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার দেশের শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটায় আমি প্রত্যাশা করব যে আমাদের যেন অবশ্যই সরকারি সহায়তা যতটুকু থাকা দরকার, এবং এই ক্ষেত্রে খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু চরম বৈষম্যের মধ্যে বিশ্বাস করি। আমরা আমাদের বলছি আমাদের দেশে 3G আছে, কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটা ওপেন করে দেখেন 512 KBPS এর ব্যান্ডউইথ সাবস্ক্রাইব করেছি, আমি 2 KBPS ব্যান্ডউইথও পাই না। এই যে না পাই, সেই জন্য শাস্তি বিধানের ব্যবস্থাটা থাকা উচিত ছিল। ইন্টারনেটের প্যাকেজের কোনো সুশৃঙ্খল ব্যবস্থা আমি দেখি না, যা খুশি তাই চাই করা হয়,
সবচেয়ে দুঃখজনক যেটি যেটি আমি মনে করি এটা উল্লেখ করা দরকার, সরকারের কাছ থেকে 525 টাকায় ব্যান্ডউইথ কিনে এমবিপিএস, সেই ব্যান্ডউইথ তারা লক্ষ লক্ষ টাকায় ডেটা হিসেবে বিক্রি করে। আমরা ব্যান্ডউইথ কিনতে চাই, ডেটা কিনতে চাই না। আমাদেরকে ব্যান্ডউইথ দেওয়া হোক, এবং আমি লক্ষ্য করেছি কোনো অবস্থাতেই আমাদের যারা টেলকোগুলো আছে তাদের কাছে কোনো আনলিমিটেড প্যাকেজ বলতে কিছু এক্সিস্ট করে না। তার মানে হচ্ছে আমি কিলোবাইট খরচ করব এবং প্রতি মুহূর্তে দেখব এই তো আমার প্যাকেজ শেষ হয়ে গেল, তাহলে আমি তথ্য প্রযুক্তির ব্যবসা কি দিয়ে করতে পারবো। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আমাদের দৃষ্টি দেওয়া দরকার আছে। বিশেষ করে আমাদের বিটিআরসির দৃষ্টি আকর্ষণ করি, আমরা টেলিকম বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। ইন্টারনেট যদি যথাযথভাবে দেয়া না যায়, যদি সহনীয় মূল্যে দেয়া না যায়, তাহলে কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের ভিত্তিটা গড়ে উঠবে না। যদি এই ভিত্তি না থাকে সামনে আমরা যেতে পারবো না। আমি আমার শেষ বক্তব্যের মধ্যে বলতে চাই সেটি হচ্ছে, আমি মনে আছে অক্টোবর মাসে ডিজিটাল ওয়ার্ল্ডে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং সকলের সামনে একটি ছোট্ট দাবি পেশ করেছিলাম। দাবিটা খুব সহজ, বাংলাদেশ থেকে রপ্তানি করলে সেই রপ্তানির বিনিময়ে সরকার নানাভাবে প্রণোদনা দিয়ে থাকেন, একটি হচ্ছে নগদ প্রণোদনা। বাংলাদেশ থেকে পোশাক তো বটেই, কচুল্লতি রফতানি করলেও তার মধ্যে নগদ সহায়তা পাওয়া যায়। আমি মেধা রপ্তানি করব তার জন্য কেন নগদ সহায়তা পাব না? আমি মনে করি সেই দিন যে দাবিটা তুলেছিলাম সেই দাবিটি আবারও আমি তুলতে চাই, যে আমরা সফটওয়্যার এবং সেবা একই সাথে হার্ডওয়্যার, ইনফ্যাক্ট আমরা ভাগ করতে বলেছি সি ফর্মকে, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সেবা, এই তিনটি খাতে আমরা যে রপ্তানি করব সেই রপ্তানির বিনিময়ে আমাদের জুনায়েদ আহমেদ পলক আমাদের হয়ে 20% নগদ সহায়তা পেয়েছেন। এটি হচ্ছে সর্বোচ্চ সেলিং। অবশ্য আমি মনে করি যে যাত্রাটা শুরু করতে হবে, 20 না দেন 19 দেন, 19 না দেন 18 দেন, কিছু না কিছু তো দেবেন, কিছু না কিছু তো আমরা প্রত্যাশা করব। আমি মোস্তফা কামাল ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদেরকে এই বছর থেকে যদি আপনি নগদ প্রণোদনা দেন, যেখান থেকে শুরু করেন, আপনি পরের বছর রিভিউ করে দেখেন আপনার এই নগদ প্রণোদনার বিনিময়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারছি কি না, পারফরমেন্স দেখে আমাকে আবার রিনিউ করেন, কিন্তু যাত্রাটা তো শুরু করেন। এই যাত্রাটা যদি শুরু করেন, আমরা বেসিস থেকে এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি দুটো বিষয়ে। এক, আমরা নিশ্চিত করব এই নগদ প্রণোদনা কোনো ধরনের মিস ইউজ হবে না, অর্থাৎ অপব্যবহার যাতে না হয় সেই জায়গাটা আমরা নিশ্চিত করব। এবং আমরা একই সাথে বলছি, আপনারা লক্ষ্য করেছেন আমাদের হিসাবে আমরা $700 মিলিয়ন করছি, আমাদের 18 সালে 1 বিলিয়ন করার কথা। আমি আজকে এই মঞ্চে বলছি বেসিস সদস্যরা এবং তাদের সাথে ইন্ডাস্ট্রির যারা আছেন তারা মিলিয়ে 2017 সালে ইনশাল্লাহ আমরা $1 বিলিয়ন ক্রস করব। অতএব আমরা 21 সালের 5 বিলিয়ন আমাকে নগদ সহায়তা দিয়ে সহায়তা করুন, আমরা ইনশাল্লাহ 21 সালের আগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী 2020, আজকে আমরা এইটুকু বলতে চাই বঙ্গবন্ধুর জন্মদিনের উপহার হিসেবে আমরা $5 বিলিয়ন রপ্তানির প্রতিশ্রুতি আপনাদের সামনে দিতে পারি, কিন্তু আমাদের পাশে আপনারা এসে দাঁড়ান। আমি আমার বক্তব্যে আর নতুন কোনো কথা বলতে চাই না, এটি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি প্রথমেই বলেছিলাম আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাস ভাষার মাস। আজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই ভাষার মাসে যেই মহৎ কাজটি আমরা করতে দেখেছি মাননীয় মন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামাল, তার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং এর যে মূল উদ্যোক্তা আমাদের জুনায়েদ আহমেদ পলক, তার ICT ডিভিশন, সেই ডিভিশনের পক্ষ থেকে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার উন্নয়নের জন্য সরকার 152 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এই 152 কোটি টাকার প্রকল্পের অনুমোদনের চিঠি আমি জানি গতকাল তথ্য প্রযুক্তি বিভাগে পৌঁছেছে, এবং এই প্রকল্পের অধীনে মোট 16টি টুলস ডেভেলপ করা হবে। যেই 16টি টুলস ডেভেলপ করার ফলে আমাদের সকলের প্রিয় মাতৃভাষা বাংলা, এই বাংলা
পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষাগুলোর সমকক্ষভাবে সকলের প্রতিবন্ধীদের সহ এই দেশ সহ 35 কোটি বাংলা ভাষাভাষীর জন্য একটি বিশাল সুযোগ অবারিত করে দিচ্ছে। আমি আমাদের এই বাংলা ভাষাভাষী মানুষদের পক্ষ থেকে, বেসিসের পক্ষ থেকে এবং আমাদের ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রকম একটি প্রকল্প পাশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই। এবং একই সাথে আজকে আমরা বেসিসের সফটএক্সপোকে 2012 সালের পরে আলাদাভাবে নতুন করে আবার একটি যাত্রা শুরু করতে সক্ষম হয়েছি। এই যাত্রা পথে বেসিস সদস্যরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা শুনলে অবাক হবেন, এই প্রযুক্তি খাতে যে রূপান্তরটা, এই রূপান্তরটা আমরা এই মেলাতেও দেখতে পেয়েছি। আমাদের মেলায় যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে শতকরা প্রায় 60 ভাগ আছে যারা প্রথমবারের মতন এরকম সফটএক্সপোতে অংশগ্রহণ করছে। তার মানে হচ্ছে এটি নতুন প্রজন্ম জেগে উঠেছে, যে এই নতুন প্রজন্ম বাংলাদেশকে এই রূপান্তরের দিকে নিয়ে যাবে। একই সাথে আমি আমাদের যারা স্পন্সর হিসেবে কাজ করেছেন, প্লাটিনাম স্পন্সর মাইক্রোসফট, দুই হ্যাটওয়ালা সোনিয়া বশির কবির এখানে আছেন, তাকে এবং তার কোম্পানিকে, বিশেষ করে মাইক্রোসফটকে আমি একটু বেশি ধন্যবাদ দেবো। এই কারণে মাইক্রোসফট একটি বিশ্বখ্যাত, বিশ্বসেরা সফটওয়্যার কোম্পানি এবং সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বড় সহায়তাটা এই বেসিস সফটএক্সপোতে মাইক্রোসফট করেছে। সোনিয়া, মাইক্রোসফটকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ মাইক্রোসফটের সহায়তা আমাদেরকে দৃঢ়তার সাথে এইখানে দাঁড়ানোর শক্তি যুগিয়েছে। একই সাথে আমাদের গোল্ড স্পন্সর সিটি ব্যাংক, আমাদের সিলভার স্পন্সর এবি ব্যাংক, দুটি ব্যাংকই আমাদের সাথে অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের ই কমার্স পার্টনার র্যাঙ্কস্টেল, আমাদের ইন্টারনেট পার্টনার আমরা, ফিনটেক পার্টনার ফ্লোরা সিস্টেম এবং একই সাথে সরকারের আরেকটি সংস্থা বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসি, আমাদের আসলে আইবিপিসি আমরা বলি, এবং তার বাইরেও আমাদের কাসপারেস্কি, আমাদের টেকনোবিডি, আমাদের স্মার্ট টেকনোলজি এবং ডিজি বাংলা সহ অনেকে আমাদের এই সফটএক্সপোর সাথে যুক্ত হয়েছেন। আমাদের যারা ভলান্টিয়ার, আমাদের যারা কর্মী এবং আমাদের যারা আয়োজক, তাদের সকলকে ধন্যবাদ দেই। একই সাথে আমি মনে করি যে আজকে আমরা যে যাত্রাটি শুরু করেছি সেই যাত্রার প্রেক্ষিতটি হচ্ছে এই রকম, 2017 সালে আমাদের অনেকগুলো ইভেন্টস আছে। আমরা আমাদের এই ইভেন্টসগুলোর মধ্যে একটি বড় ইভেন্টের উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে 2017 সালে আমরা প্রথমবারের মতন অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আয়োজন করছি, ডিসেম্বরের 5 থেকে 8 তারিখে। আমাদের সাথে আইসিডি ডিভিশনের কথা হয়েছে, আমরা চেষ্টা করব একই সাথে যেন ডিজিটাল ওয়ার্ল্ডেরও আয়োজন করা হয়। এবং অ্যাপিকটা অ্যাওয়ার্ডসকে এশিয়া প্যাসিফিকের অস্কার পুরস্কার বলা হয়, যেখানে আমরা প্রায় 1000 খানেক বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসব, যারা এতে অংশ নেবেন। আমরা বাংলাদেশ থেকে একটি শক্তিশালী টিম সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। আমাদের যারা সদস্য বন্ধুরা আছেন তাদেরকে অনুরোধ করব, আমরা যেন একটি হোস্ট কান্ট্রি হিসেবে অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে আমাদের সক্ষমতা তুলতে পারি, অন্তত পক্ষে এশিয়া প্যাসিফিক অঞ্চলকে দেখিয়ে দিতে পারি যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি কতটা বিশাল আয় করে, বড় ধরনের বিস্তৃতি লাভ করতে পেরেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে বেসিস সফটএক্সপো 2017 দেখার জন্য আমন্ত্রণও জানাচ্ছি। আমরা এর পরে এখানে উদ্বোধন করব, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করব এবং তারপরে মেলা উন্মুক্ত হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।